নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানায় আরও একটি নতুন ভিডিওতে আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের ম্যাচ ছিল এলএসজির বিরুদ্ধে যেখানে কিন্তু দুর্দান্তভাবে এই ম্যাচটি জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স দল এবং প্রথমে কিন্তু ব্যাট করতে নামে এলএসজি যেখানে কিন্তু একশো রান করে তারা এবং বলিংয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে সমস্ত বোলাররা যেখানে সুনীল নারিন কিন্তু দুর্দান্ত বল করেছে এবং ইকোনমিক্যাল বলিং করেছে এছাড়া কিন্তু অবশ্যই স্টার পারফরমার কিন্তু অবশ্যই মিচেল স্টার্ক যেখানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তিনি নিয়েছে এবং অবশ্যই নিকোলাস পুরান কিন্তু এলএসজি রোহে সব থেকে ভালো খেলেছে এরপর ব্যাটিং করতে নেমে কিন্তু সুনীল নারিন এবং আঙ্গরিশ রাজবংশী এরা দুজনে কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে যায় তবে শেষের দিকে গিয়ে কিন্তু অবশ্যই ফিলিপ সল্ট এবং শ্রেয়াস আইয়ার দুজন মিলে কিন্তু অবশ্যই খুবই ভালো খেলে কে কেকেআর দলকে ম্যাচটি জিতিয়ে দিয়েছে আর ফিলিপ সল্ট তো আজকে হাফ সেঞ্চুরি করেছে দুর্দান্ত পারফরমেন্স করেছে আর কে কে আর এই ম্যাচটি জেতার ফলে কিন্তু পয়েন্টস টেবিলে দুই নম্বরে উঠে এসেছে আট পয়েন্ট নিয়ে এবং দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করেছে সো কে এর খেলা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবং মিছিল স্টার্ক কিন্তু আমার মতে অবশ্যই প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে চলেছে আজকের এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু সে এবং অবশ্যই তাকে কেন কলকাতা নাইট রাইডার্স দল অত টাকা দিয়ে কিনেছে এটা কিন্তু প্রমাণ করে দিয়েছে সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও আর কলকাতা নাইট রাইডার্স দলের এমনই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সব্বাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাবাই গাইস বাই